কিভাবে পড়লো? কয়টা সকাল সাড়ে দশটা সোয়া দশটার দিকে আসছে আজ সকাল সাড়ে দশটার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চার থেকে পাঁচ বছর বয়সী তিনটি শিশুর মৃতদেহ এখানে আনা হয়েছে। ওরা আসলে পানিতে পড়েই মারা গেছে এবং দীর্ঘক্ষণ ওরা পানিতে পড়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে ওদেরকে উদ্ধার করা হয়েছে এবং ওরা কিন্তু হাসপাতালে আসার আগেই কিন্তু মারা গেছে এবং এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। আসলে এই ধরনের ঘটনা আমরা কিন্তু সংবাদপত্রে প্রায় দেখে থাকি যে একই ফ্যামিলির তিনটা শিশু বা চারটা শিশু বা পরস্পর আত্মীয়রা একজন পানিতে পড়ে আরেকজন হয়তো তাকে উদ্ধারের জন্য যায় বা একসাথে পানিতে পড়ে। এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ব্যাপারে আসলে সবাইকেই সচেতন হওয়া উচিত যাতে এই দুঃখজনক ঘটনাগুলো আমাদের আর না ঘটে আর কি।